বাংলা এস টু চ্যানেল সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলা এস টিউব ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে সুজাউদ্দিন। ফ্রেন্ডস, চাকরির সন্ধান বাংলা এস টিউব চ্যানেল একটি গুরুত্বপূর্ণ সিরিজ। চাকরির সন্ধানের অষ্টম পর্বে আমি আপনাদের সামনে কিছু চাকরি খবরাখবর নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো সবাই জানেন লেডি কনস্টেবল, এসআই, আবগারি দপ্তরের এসআই, ফায়ার ব্রিগেড, ছেলে কনস্টেবল প্রভৃতি পরীক্ষা কিন্তু বিগত কয়েক মাসের মধ্যে হয়ে গেছে এবং এটাও জানেন যে বর্তমানে পরীক্ষা চলছে ভারতবর্ষের সবচেয়ে বড় পরীক্ষা রেলের গ্রুপ ডি এর পরীক্ষা। এখানে একটি কথা না বললেই নয় যে রেলের গ্রুপ ডি এর পরীক্ষা চলছে অথচ কিছু ছেলে মেয়ে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, এমনকি কিছু কিছু ছেলে মেয়ে জানতেই পারেননি যে রেলের পরীক্ষা শুরু হয়েছে। এটা একদম অত্যন্ত দুর্ভাগ্যজনক, এমনকি অনেকে এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, কারণ ভারতবর্ষে এটা সবচেয়ে বড় পরীক্ষা আর রেলের সাইটগুলিতে এত পরিমাণে ভিড় ট্রাফিক জ্যাম যে সাইটগুলি খুলতে যাচ্ছে না, আর বিশেষ করে এই কারণেই এই সমস্যাগুলি দেখা দিচ্ছে। যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেননি তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা রাত্রি দুটোর পর, 2, 3, 4 তখন কিন্তু এই সাইটগুলোতে অতটা ভিড় থাকে না, তখন কিন্তু আপনারা আরামেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন, সম্ভবত হয়ে যেতে পারে। আর যদি আপনারা কোনো মতেই ডাউনলোড করতে না পারেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার, আপনারা শুধু প্রিন্ট আউট করে নেবেন। বন্ধুরা, অনেক এক্সট্রা কথা বলে ফেললাম, আর একটা এক্সট্রা কথা বলে নিই, যারা বাংলা ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও নিচে ডান পাশে লাল সাবস্ক্রাইব লেখাটিকে টাচ করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর বন্ধুরা, ভিডিও র্যাঙ্কের জন্য অবশ্যই একটি লাইক করে দিন। চলুন এবার মূল বিষয়ে ফিরে যাই। বন্ধুরা, প্রথমে যে কাজের সন্ধানটি আছে সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি এর পদে 221 লোক নিচ্ছে, আবেদন করা যাবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে 28শে সেপ্টেম্বর এবং শেষ হবে 29শে অক্টোবর। 8 পাস হলেই এই কাজের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2018 এর হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। বিস্তারিত এবং ফর্ম ফিল আপের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। পরবর্তী খবরটি রয়েছে পশ্চিমবঙ্গে পোস্টাল সার্কেলে 19 জন লোক নেওয়া হচ্ছে, আবেদন করতে হবে অফলাইনে। আবেদন শুরু হয়েছে 15ই সেপ্টেম্বর এবং শেষ হবে 14ই নভেম্বর। 8 পাস হলে এই কাজের জন্য আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ডেসক্রিপশন বক্সে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। এরপরে খবরটি রয়েছে পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটি কমিশনে 15 জন লোক নেওয়া হচ্ছে, আবেদন করা যাবে অনলাইনে, আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ হবে 31শে অক্টোবর। এই কাজের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। এরপরের খবরটি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে 20 জন লোক নেওয়া হচ্ছে, আবেদন করতে হবে অফলাইনে, আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ হবে 12ই অক্টোবর। কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকলে এবং বিএ পাস করা থাকলে এই কাজের জন্য আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ফর্ম ডাউনলোড করতে পারবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। কল্যাণী পৌরসভায় বিভিন্ন পদে শুধুমাত্র ভাইবার মাধ্যমে 7 জন লোক নেওয়া হচ্ছে, আবেদন করতে হবে অফলাইনে, আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ হবে 31শে অক্টোবর। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিভিন্ন রকম, যেমন মাধ্যমিক থেকে স্টার্ট হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ। এই কাজের জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। অফলাইনের ফর্ম ডাউনলোড করতে পারবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। বিএসএফ এর সাব ইন্সপেক্টর পদে 224 জন লোক নেওয়া হচ্ছে, অফলাইনে ফর্ম ফিল আপ করা যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং শেষ হবে 12ই অক্টোবর। এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএ পাস এবং বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। অফলাইনের ফর্ম ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে 7615 জন নার্স নেওয়া হবে, আবেদন করতে হবে অনলাইনে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং শেষ হবে 26শে অক্টোবর। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন লাগবে বেসিক বিএসসি নার্সিং কোর্স এবং বয়স হতে হবে 18 থেকে 39 বছর। বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।